তার মানে কি বলেছে কলম এর সঙ্গে যে কারেন্ট সিচুয়েশানটা থাকে হুম কারেক্ট যে সিচুয়েশান তুমি যে তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ হয় তুমি কী করো তখন সেই সময় সেই বডি ল্যাঙ্গুয়েজটার সঙ্গে তোমাকে মেলাতে হবে ওকে ম্যাচিং করতে হবে নাম্বার ওয়ান কী বলেছে কলমে এ নাম্বার ওয়ান কী বলেছে দ্য স্টুডেন্ট সরি দ্য স্কুল বাস ইজ লেট মানে স্কুলের বাসটা লেট করেছিল ইউর প্যারেন্টস ওয়ান্ট টু নো হোয়াই তোমার বাবা মা জানতে চাইলো প্যারেন্টস জানতে চাইলো অভিভাবক জানতে চাইলো যে কেন বাট ইউ নো হোয়াই ইউর ইয়োর সেলফ মানে তুমি নিজেই জানো না যে তুমি কেন সে স্কুল বাসটা খারাপ হয়েছিল তখন তুমি কী করবে কোন অ্যাকশানটা করবে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম হবে বলেছে ইউ শে শেক হ্যান্ড না হাত হাত সে হাত তো মেলাবে না নাম্বার বি বলেছে ইউ নট ইয়োর হেড মাথা নাড়বে না বলেছে ইউ হোল্ড ইউর হেড মাথা ধরে থাকবে না এবার নাম্বার ডি বলেছে ইউ শ্রাগ ইউর শোল্ডার মানে তুমি তোমার কাঁধটাকে এভাবে উঠাবে তুমি কেন জানো না এটাই হবে নাম্বার ওয়ান হবে নাম্বার ডিটা তাহলে কি বলেছে ইউ শ্রাগ ইউর শোল্ডার্স তার মানে কাঁধটাকে এভাবে উঠিয়ে দেবে হাতটাকে এভাবে উঠিয়ে দেবে ঠিক আছে নাম্বার টু কী বলেছে আ নিউ স্টুডেন্ট হ্যাজ কাম টু ক্লাস একটা নতুন স্টুডেন্ট ক্লাসে আসলো তাহলে তুমি যার সঙ্গে কী করবে ইউ শেখ হ্যান মানে হাত মেলাবে সেই স্টুডেন্টের সঙ্গে সেই ছাত্রটার সঙ্গে হাত মেলাবে ছাত্র বা ছাত্রীর সঙ্গে নাম্বার থ্রি কি বলেছে ইউ হ্যাভ জাস্ট ওয়াচড আ ভেরি ইন্টারেস্টিং প্লে তুমি খুব একটা সুন্দর প্লে মানে নাটক বা যাত্রা দেখলে তখন তুমি কি করবে নাটক দেখলে প্লে মানে হচ্ছে নাটক বা যাত্রা এটাকেই বলে তাহলে তখন তুমি কি করবে খুব ভালো একটা ইন্টারেস্টিং হুম মজাদার একটা কিছু দেখলে প্লে বা নাটক দেখলে তখন তুমি কি করবে ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ড তুমি কি করবে হাততালি দেবে ওকে তাহলে নাম্বার ইটা হবে এটা নাম্বার থ্রির সঙ্গে নাম্বার ইটা হবে তাহলে ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ড হাততালি দেবে নাম্বার ফোর কী আছে বলেছে দে আর আর ফিফটিন মিনিটস লেফট এখানে পনেরো মিনিট মাত্র বাকি আছে ইউ হ্যাভ ওয়ান মোর কোয়েশ্চেন টু কমপ্লিট ইন দ্য এক্সাম তোমার আরও একটা কোয়েশ্চেন লিখতে হবে পরীক্ষায় তখন তুমি কি করবে তোমার মাত্র পনেরো মিনিট আছে তার শেষ করতে আর একটা কোয়েশ্চেন তোমার বাকি আছে আর মাত্র পনেরো মিনিট সময় বাকি আছে তখন তুমি কী করবে তখন তুমি করবে ইউ হোল্ড ইউর হেড মানে মাথা ধরে বসে পড়বে তুমি করতে পারছো না মাত্র পনেরো মিনিট সময় আছে না তোমার আরও একটা কোশ্চেন লিখতে হবে ওকে তাহলে কী করবে এটা নাম্বার ফোরটা হবে এটা নাম্বার সি ইউ হোল্ড ইউর হ্যান্ড তুমি মাথা ধরবে তখন হুম মাথায় হাত দেবে আর কি এবার নাম্বার ফাইভ বলেছে ইউর ব্রাদার ইজ গোয়িং টু দ্য শপ তোমার ভাই একটা দোকানে গেছে হি আক্সড ইফ ইউ ওয়ান্ট অ্যান আইসক্রিম টু তোমার ভাই বলেছে তাহলে তোমারও কি একটা আইসক্রিম লাগবে তাহলে নম্বর ফাইভ কী হবে ইউ নট ইউর হেড তোমার লাগবে কি লাগবে না তোমার নট মাথা নাড়বে হ্যাঁ লাগবে ওকে তাহলে নাম্বার ফাইভটা হবে নাম্বার বি ইউ নট ইউর হ্যা হেড তাহলে তুমি তোমার মাথা নেড়ে জানা বলবে যে হ্যাঁ কি না ওকে তাহলে এটা করবে এটা প্রথমে বইয়ে করবে তারপরে খাতায় লিখবে ওকে Thank you.